Bismillahirrahmanirrahim. Hello my lovely viewers. Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। রমজান মাস সবার ভালো কাটছে। আমরা দেখতেই পাচ্ছেন বাসে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলতেছি। আমরা ঈদ শপিং করি নাই, কোনো কিছুই করি নাই, তো এতদিন শুধু দাওয়াতের উপরেই ছিলাম, তো দাওয়াত খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি। এখন ইফতারির পার্টি তো আমার বাসায়, ননদের বাসায়, সবার বাসায়। ব্লগ আসবে নতুন নতুন, দেখতে পাবেন। তো এর ফাঁকে ভাবলাম যে একটু মার্কেটিং করে নেই, কারণ পরে আর মার্কেট করা হবে না, তাই চলে গিয়েছিলাম ওয়েস্টভেল্ডের শপিং সেন্টারে। তো এখানে চলে এসেছি, এখন লিফটে করে আমরা উপরে যাচ্ছি। আসলে মার্কেটে কি বলবো, প্রাইমার্ক, নেক্সট, বাচ্চাদের যেই শপগুলো, ওগুলোতে এত বড় লাইন ছিল, তো ঢুকতেও অনেক সময় লেগেছে, আর বের হতে কি বলবো, মানে কোনটা রেখে কোনটা কিনবো। বাচ্চাদের অনেক জিনিস এই 6-7 মাসে কেনা বন্ধ ছিল, তো কেনাকাটা তো অনেক রয়ে গেছে, তাই আজকে ভাবলাম কিছু কিনবো, কিন্তু এত লাইন, কিভাবে কি করব, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরেও বাচ্চাদেরকে নিয়ে ঢুকেছি, তো কিছু কিনতে পেরেছি আপনাদের সাথে। এই যে শপিং মলটা আমি শেয়ার করছি, এটা বিশাল বড় ওয়েস্টফিল্ডের শপিং মল, কিন্তু তারপরেও কিছু কিছু মানে রেস্ট্রিকশান আছে মার্কেটে, মানে সব জায়গায় ওরা এরকমভাবে এই যে লাল ফিতা দিয়ে টেনে রেখেছে, সব জায়গায় ঢুকতে দিচ্ছে না আর কি, বসার জন্য কোনো পারমিশন দিচ্ছে না। আমি তো প্রাইমার্কে ঢুকে গেছি। এই যে আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি আমি। আসলে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে মার্কেট করা তো একটা চরম, মানে কি বলবো, শাস্তির বিষয়, কারণ এত কষ্ট লেগেছে রোজা রেখে ওদেরকে নিয়ে গিয়েছি, তারপর সকালবেলা গিয়েছি, অনেক লেট হয়েছে, 3-4 বেজে গেছে, আসতে আসতে অনেক সময় লেগেছে। এই যে বিশাল বড় লাইন, দোকানে ঢুকতেই পারি নাই, শেষ পর্যন্ত চলে আসতে হয়েছে। এই সব মলটাতে ঢুকতে চেয়েছিলাম আমি, বাট পরে আর ঢুকতেই পারি নাই। আরেকটা কথা বলে নিই, যারা বাচ্চাদেরকে নিয়ে যায় অনেক সতর্ক থাকেন, কারণ আমার আলিফ বারবার হারিয়ে যায়। মার্কেটে গেলে দেখা যায় যে আমার খুবই মানে বিরক্ত লাগে, কি করব, কিছু করার নেই। তারপরে আলিয়াকে তো ছাড়াই যায় না, কারো চিনায় যেটাকে আমি ফ্রাম যেটাতে ওখানে আটকে রাখি, তারপরে সে নিচে নেমে যায়। আর কি অবস্থা বলবো, বাচ্চাদেরকে নিয়ে মার্কেটই করতে পারি না। আর এই যে আমরা এখন বাহিরে দাঁড়িয়ে আছি, আলিফ আলিয়ার জন্য কিছু মার্কেটিং করেছি প্রাইমার্ক থেকে, তো অনেক লাইনের পরে যেতে পেরেছি। এখন আলিফের আব্বু বলল তুমি বাহিরে দাঁড়াও ওদেরকে নিয়ে, এখানে আর গরমে কষ্ট করতে হবে না। ভিতরে প্রচুর গরম ছিল আর প্রচুর মানুষ, কি বলবো। তো আমি বাহিরে দাঁড়িয়ে আছি, এই যে এখানে ওয়াচ সার্জের এখানে, এখানে এটা একটা ঘড়ির দোকান ছোট্ট, আর এখানে সিলভারের অনেক কিছু পাওয়া যায়, রূপার অনেক কিছু পাওয়া যায়, গলার, কানের, সব ধরনের জিনিস আছে এখানে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে নিয়ে দেখছিলাম। ওয়াচগুলো অনেক সুন্দর ছিল, এখানে ওরা ছাড় দিয়েছে, 70 পাউন্ডে ছিল, বাট এখন 35 পাউন্ডে পাবে সবাই এখানে গেলে এই ওয়াচগুলো। এখন বাচ্চারা টায়ার্ড হয়ে গেছে, এখন কি করব। আলি বলতেছে মাম্মি ড্রিঙ্কস ড্রিঙ্কস, তো এখানে KFC হালাল যে এটা আছে এখানে চলে আসলাম। তো আলিফের আব্বু আমাদের সাথে এখন নেই, তো আমি ওদেরকে নিয়ে এইখানে চলে আসছি। কিন্তু এখানে এসেও তো লাইন, কি বলবো, সব জায়গায় লাইন। এই যে দেখেন ব্যারিকেড দিয়ে রেখেছে, বসতে দিবে না, এখানে কোনো সিটের ব্যবস্থা নাই, খাবার নিয়ে চলে যেতে হবে, বাহিরে যেয়ে খেতে হবে, এরকম অবস্থা, সবাই লাইন ধরে আছে।
তো ওদেরকে কিছু অঙ্কে মানে কেনা করে দিলাম, কিনে দিলাম, তো ওরা খাচ্ছে। আসলে ওরা বাচ্চা মানুষ, ওরাও টায়ার্ড হয়ে যায়, কি করব, বাচ্চাদেরকে নিয়ে তো যেতে হবে, এদেশে তো আর আত্মীয় স্বজন নেই যে বাসায় রেখে যাব। এই যে কিছু আউটফিট আলিয়ার জন্য কিছু গরমের কিনেছি, আলিয়ার জামা কিনেছি, অনেকগুলো প্যান্ট কিনেছি, আর আলিয়া সানগ্লাস কিনবে, আমি আমার নিজের জন্য কিছু কিনেছি। আলিফের এই যে আলিফের আউটফিট, এগুলো ও শুধু স্পাইডারম্যান কিনতে চায়, এটা আলিফের আব্বুর, আলিফের আব্বুর প্যান্ট, গেঞ্জি, এগুলো কিনে দিলাম এই আর কি। তো আলিফের এগুলো, আর এখানে অনেক জুতো কিনা হয়েছে, এটা আলিয়ার, এই দুই জোড়ো আমার, আর এটা আলিফের এই দুই জোড়ো, আর এটা আলিয়ার ঈদের পর্বে। তো শপিং করতে করতে মনে হয় যে আরও কিনি আরও কিনি, তারপরেও মানে কেনা শেষ হয় না। এখানে বাচ্চাদের কিন্তু সামান্য কিছু জিনিস, তারপরেও এখানে $200-এর উপরে চলে, £200-এ সরি, £200-এর উপরে চলে গেছে, কিন্তু মানে মনেই হচ্ছে না যে এত টাকার এখানে মানে কেনাকাটা। এই অবস্থা, এই কিছু কেনাকাটা করলাম, করে বাসায় চলে এসেছি, খুবই ক্লান্ত লাগছে। কি আর বলবো, আপনাদের সাথে এই শপিং ব্লগটা শেয়ার করলাম আজকে। তো এখন কিছু ইফতারি বানিয়ে নিব বিকালবেলা, তো এসে তো টায়ার্ড হয়ে গেছি, তারপরেও তো ইফতারি করতে হবে, তাই এখানে বেগুনি ভেজে একটু বড়া ভেজে নিচ্ছি, চিকেন, কিছু ফল কেটে নিব, সামান্য কিছু আয়োজন করে নিয়েছি, কারণ চট জলদি এসেই সব কিছু করা লেগেছে। বাচ্চাদের জন্য এখানে স্পাগেটি করে নিয়েছি, তো এই আর কি ইফতারের আয়োজন রেডি। তো টায়ার্ড হয়ে গেছি, তারপরেও তো ইফতার তো করতে হবে, বাহিরে থেকে এসে আবার ইফতারি বানানো খুবই ঝামেলার কাজ, খুবই কষ্ট লেগেছে, তারপরেও করতে হয়েছে। এই আর কি আলিফের আব্বু সব কিছু মাখিয়ে নিচ্ছে, এভাবে মুড়ি মাখাটা খুব পছন্দ করে, আমরা এভাবে মুড়ি মাখা খাই, তো সব কিছু ই করে। আর তরমুজ তো থাকতেই হবে, তরমুজ খুবই ভালো লাগে, এটা শরীরের জন্য পানির যে ক্ষয়টা সেটা রোধ করে। তো এই আর কি আজকে ব্লগ এই পর্যন্ত, ইফতার খাওয়া শুরু করে দিয়েছি, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।